তো আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাইকে জানাই শুভ শারদীয়া শুভেচ্ছা। তো আমরা গেছিলাম সিনেমা দেখতে, বাঘা যতীন যে মুভিটা রিলিজ হয়েছে সেটাই দেখতে গেছিলাম। তো আমরা গেছিলাম 9টার শো দেখতে, তো পিয়া সিনেমা হলে। তারপরে ওখানে শোটা শেষ হয়েছে 12টা নাগাদ। তারপরে আমরা ভাবলাম যে একটু ঠাকুর দেখে নিই, কারণ তখন তো আর কোথায় যাব, তাই জন্য ভাবলাম ঠাকুরটা দেখে নিই। আমরা অনেক কটা ঠাকুর দেখেছি। দেখার পরে অনেক কষ্ট করে আমরা পেয়েছি একটা বিরিয়ানির দোকান, কারণ অনেক খুঁজে খুঁজে বিরিয়ানি পাইনি, তাই তো বাপ্পা? তারপরে আমরা এখানে বিরিয়ানিটা খেয়ে নিই। খাওয়ার পরে আবার বেরিয়ে গেছি কয়েকটা ঠাকুর দেখে বাড়ির দিকে আসবো বলে। আর খুব ভিড় হয়েছিল, আর হাঁটতেও খুব কষ্ট হচ্ছিল আমার, আর আমার জুতোটাও একটু ছিঁড়ে গেছিলো, তো দেখতেই পাচ্ছ। তারপরে আমরা আরেকটা জায়গায় যাব, আর এই জায়গাটাতেও খুব সুন্দর হয়েছে, আর এটাতেও খুব সুন্দর হয়েছে। তো এবার আমরা একটু কি করব দেখতেই পাবে। তো বান্দ্রা মোমা ছিলাম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো এই পর্যন্ত। এবার আমরা বাড়ির দিকে যাব, কারণ সকাল হয়ে গেছে। তো এখন আমি অটোতে উঠে গেছি। তো টাটা, এই পর্যন্ত ব্লগটা। আবার নতুন ব্লগ আসবে কালকে। টাটা।